আমাদের সার্বিক পরিকল্পনাটা হচ্ছে এই অ্যাম্বুলেন্সটা যেটা ফ্রি সার্ভিস দেওয়া হবে করিমগঞ্জের দুঃখী মানুষদের, গরিব মানুষদের, যারা আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নয়, এই সেবাটা নেওয়ার জন্য ঠিক তাদের জন্য উদ্দেশ্য করেই আমাদের অ্যাম্বুলেন্স সার্ভিসটা দেওয়া। এটা বিনামূল্যে সার্ভিস দিবে সমগ্র করিমগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন সহ পৌরসভার মধ্যে, আর এটা পরিচালনা করা হবে এই আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্স, সেই হেলথ কমপ্লেক্সের একটা টিম এবং যিনি দাতা মানে আমার বাবা, আমার পরিবার এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি, তো দুইটা টিম আসলে মিলেই এটা নীতি নির্ধারণ তৈরি করবে যে কিভাবে এটাকে পরিচালনা করতে হবে, সেবাটা কিভাবে দিতে হবে বা এটার ব্যাপ্তি কীভাবে বাড়ানো যেতে পারে, সব সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করবো ইনশাল্লাহ করিমগঞ্জ উপজেলাবাসীর উন্নয়নের জন্য। আসলে এটা বলতে গেলে একটু মন খারাপ হয় আমার। আমার দাদি যান এবার জানুয়ারি মাসের 4 তারিখে ইন্তেকাল করেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে গাড়িতে চড়ার সুযোগ দিলেও তখন দুর্ভাগ্যজনকভাবে আমরা সবাই ঢাকায় ছিলাম এবং আমার দাদি যান ছিলেন গ্রামের বাড়িতে, তো খুব শীতের মধ্যে আমার দাদির শ্বাসকষ্ট হয় এবং পরবর্তীতে উনি খুব কষ্ট হয় ওনাকে আসলে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যাপারে, কারণ অনেক গভীর রাতে গ্রামের বাড়িতে ট্রান্সপোর্টেশনের যে সমস্যাটা থাকে বা অ্যাম্বুলেন্স অনেক সময় পর্যাপ্ত থাকে না, তো সেইটার কারণে আমার দাদির আসলে যে কষ্টটা হয় সেই কষ্টটা লাঘব করার জন্যই পরবর্তীতে আমার বাবা এই সিদ্ধান্তটা নেন এবং আমরা পারিবারিকভাবে সিদ্ধান্তে উপনীত হই যে আমার দাদি যে কষ্টটা করেছেন উনি পৃথিবীতে এখন আর নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তো ওরকম যেন আর কোনো মানুষ এই কষ্টটা না করে, বিশেষ করে গরিব মানুষ যারা এই অর্থনৈতিকভাবে যারা একটু দুর্বল তারা যেন এই কষ্টটা না করে, তাদের জন্য বিবেচনা করেই তাদের বিবেচনা করেই আসলে আমার ফ্যামিলি এই সিদ্ধান্তটা নিয়েছে। ওনার ছেলে আমার বাসায় যায়, ওকে বলে যে কাকা এরকম একটা আমার বাবা, আমার একটা ঘটনা বলল যে তার দাদ অসুস্থ ছিলেন, সময় মতো অ্যাম্বুলেন্স পান নাই, যার কারণে চিকিৎসা বিলম্বিত হয়, মেয়েতে বুধে উনি মারা যান বা এরকম হয়েছিল, সেই কারণে হচ্ছে তিনি তার পক্ষ থেকে যাতে এরকম ঘটনা না ঘটে সেই জন্য তিনি উদ্যোগটা নিয়েছেন, বললো যে আমি ত্যাগ করতে চাই, আমার ছাত্র হাসপাতাল দিব, আমি সেখানে আপনাকে মানে আমাকে দাওয়াত দেবো। আমি বললাম যে বাবা রে তুমি তো বলো অ্যাসাইনমেন্ট কিনে নেবো, আমি কীভাবে যাবো, আমার তো অ্যাসাইনমেন্ট কিনে দিতে লাগবে হবে, তোমার সাথে তো আমার মিলবে না, ইলেকশন উপর ইলেকশন মানে আমার পার্টি যদি থাকে ও সব পার্টি তার সাথে ক্র্যাশ হবে না, আমার পার্টিতে একটা সমস্যা, তোমার সে বললো যে না কাকা কোনো সমস্যা না, ইলেকশনই হচ্ছে, আপনি এলাকার এমপি, আপনি যেহেতু এমপি এলাকার আমার বাবার সম্মান করে আপনাকে আমরা সম্মান করি, আপনি এটা ইলেকশনের বাইরে নিরপেক্ষভাবে হাসপাতালে আমার বাবা মনসুখ দেবেন, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যার ফলে আমি রাজি হই।